আপনি আপনি এখানকার পরিস্থিতি যদি আপনি ঠিক একইভাবে এই শাহবাগের এই গণজাগরণ চত্বর বা গণজাগরণ মঞ্চ যে এই কয়েকদিন ধরে যেভাবে এখানে আন্দোলন হয়ে আসছে, আজকে ঠিক একইভাবে আন্দোলন করে আসছে এখানকার যারা তরুণ প্রজন্ম আছেন তারা, এই মুহূর্তে পুরো এলাকায় একেবারে সেই এই যেই দাবিতে তারা আন্দোলন করছেন, যে রাজাকারদের ফাঁসির দাবিতে সেই দাবিতে তারা স্লোগান দিচ্ছেন এবং মুক্তিযুদ্ধ সময়কার স্লোগান দিচ্ছেন, স্লোগানে স্লোগানে পুরো এই চত্বর এই এলাকা মুখরিত। এবং গত চার দিন ধরে যেভাবে তারা আন্দোলন করে আসছেন তারা সেই একইভাবে অবস্থান করে আসছেন। মুন্নি বলতে পারি যে চার দিন ধরে একইভাবে দিন রাত চব্বিশ ঘন্টা তরুণ প্রজন্মের এই প্রতিনিধিরা এখানে অবস্থান করে একটা কথাই বলছেন বারবার, তারা হলো কোনোভাবেই তারা যুদ্ধ অপরাধের বিচারের যে দীর্ঘদিনের আন্দোলন, যে দীর্ঘদিনের সংগ্রাম, তা কোনোভাবেই মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজা দিয়ে তারা সেই অপরাধের অভিযোগকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, সেই অপরাধের শাস্তিকে তারা মেনে নিতে পারছেন না। এবং যে একজনের শাস্তি হয়েছে সেই শাস্তি তারা মানছেন না কাদের মোল্লার, এবং অন্যান্য যারা আছেন তাদের শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত এখান থেকে না ওঠার যে সংকল্প গত কয়েকদিন ধরে তারা নিয়ে এখানে বসে আছেন সেই সংকল্প এখনও তাদের অটুট আছে এবং এখনও তারা একইভাবে এখানে চলে যাচ্ছেন। উনি এখানে বলতে পারে যে গত কয়েকদিনের যে গণজাগরণ তৈরি হয়েছে, বিশেষ করে গতকালকে যে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন, যে পরিমাণ লোক এখানে হাজির হয়েছিল, লক্ষাধিক লোকের যে সমাবেশ হয়েছিল, আজকেও কিন্তু বিকেলে সেই ধরনের আর একটি গণজমায়েত হতে পারে বলে তারা বলছেন। যদিও তাদের পক্ষ থেকে মহাসমাবেশের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি, এখানে তাদের অবস্থান কর্মসূচি আছে, তারপরে তারা বলছেন যে তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং বিকালের দিকে এখন এই চত্বরের আশেপাশের এলাকায় যে জমায়েত আছে তার চেয়ে জমায়েত বাড়বে বলে তারা আশা করছেন। মুন্নি, এই পর্যন্তই আপনাকে আপডেট দিতে পারি। এবং তার বাইরে বলি যে যারা এই মুক্তিযুদ্ধকালীন যে স্লোগানগুলো এখানে দেওয়া হচ্ছে তাতে করে অনেকের সাথে আমি কথা বলেছি, যারা এই প্রজন্মের যাদের বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে, তারা বলছেন যে তারা তাদের পূর্বপুরুষের যে ঋণ সেই ঋণ শোধ করার জন্য এখানে এসেছেন, যে রক্তের ঋণে এই দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার ঋণ তারা শোধ করতে এসেছেন, কারণ দীর্ঘদিনের আন্দোলনের ফসল তাদের বর্তমান যুদ্ধ অপরাধের যে বিচার চলছে সেই বিচারকে তারা কোনোভাবেই ছোটখাটো সাজা দিয়ে তারা সেই বিচারের রায় মেনে নিতে তারা এই আন্দোলন করেননি, এবং তারা সেই তাদের পূর্বপুরুষদের রক্তের ঋণের শোধ করতে এখানে এসেছেন এবং সেই রক্তের ঋণ শোধ করেই তারা এখান থেকে উঠবেন। তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই 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 শাহবাগ চত্বর গণজাগরণ মঞ্চ এবং প্রজন্ম চত্বর হিসেবে যাকে ঘোষণা করা হয়েছে সেই চত্বর ছেড়ে না যাবার সংকল্পে এখন পর্যন্ত তারা অটুট আছেন। মুন্নি, আপনাকে বলতে পারি যে আস্তে আস্তে জমায়েত বাড়ছে, আজকে দুপুরের দিকে সকালের দিকে যে জমায়েত ছিল বিকেল নাগাদ কিন্তু আমি শাহবাগের অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেখান থেকে এই দিকে লোক আসতে দেখেছি এবং দলে দলে লোক এই দিকে আসছেন। উনি এ পর্যন্ত আমার কাছে আপডেট আছে, পরবর্তীতে আবার আপনার কাছে ফিরে আসব। পারভেজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে গণজাগরণের খবর এবং জনতার মঞ্চের খবর জানানোর জন্য। পারভেজ রেজা ছিলেন আমাদের সাথে শাহবাগ মোড়ে, শাহবাগ চত্বরে তিনি জানাচ্ছিলেন সেখানের অবস্থা, জানালেন সকালবেলার থেকে যে অবস্থান ছিল তার চেয়ে এখন সেখানে জনগণের স্রোত আরও বেড়েছে, জনসমাগম আরও বেড়েছে, জানালেন বিকাল নাগাদ আরও একটি সমাবেশ হওয়ার সম্ভাবনার কথা। চট্টগ্রামে কাদের মোল্লার ফাঁসির দাবিতে খুলনার শিববাড়ি মোড়ে চলছে গণসমাবেশ, খুলনার গণজাগরণ মঞ্চের খবর জানবো সহকর্মী কনক রহমানের কাছ থেকে। কনক, এখন গণজাগরণ মঞ্চে কি চলছে? মুনি, সকাল থেকে সংবাদ সংযোগে আমি যেভাবে বলছিলাম যে খুলনার শিববাড়ির খুলনার প্রাণকেন্দ্র এবং ব্যস্ততম শিববাড়ি মোড়ে যে নির্দলীয় গণমঞ্চের ব্যানারে কিন্তু আজ চতুর্থ দিনে সকাল থেকে কিন্তু গণসমাবেশ চলছে। আপনি একটু যদি খেয়াল করেন দেখতে পারবেন আমার পিছনে এখন গণসঙ্গীত চলছে এবং গণসঙ্গীতের পাশাপাশি কবিতা আবৃত্তি এবং বিভিন্ন ধরনের স্লোগান চলছে। এছাড়া কিছুক্ষণ আগে এখানে আমাদের এই গণমঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে এখানে আর অল্প কিছুক্ষণ পরে
যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। আরো কিছুক্ষণের পরে এই মঞ্চে প্রতিকৃতি মঞ্চ তৈরি করা হয়েছে, কিছুক্ষণ পরেই প্রতিকৃতি মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হবে। মুনি, যে কথা আমি সকাল থেকে বলছিলাম যে শিবপুরে এই মোড়ে গত চার দিনে কিন্তু খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই রাজাকারদের এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের আশ্বাসে কিন্তু এখানে ভিড় করছে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ বিভিন্ন ধরনের গান গাচ্ছেন, দেশাত্মবোধক গান গাচ্ছেন, কেউ কেউ সাধারণ মানুষকে উজ্জীবিত করছেন এখানে এসে। কনক, এই সমাবেশে আপনি কি তরুণ ছাড়া অন্য কাউকে দেখছেন? শুধুমাত্র তরুণরাই কি এতে হাজির হয়েছেন প্রতিবাদ জানাতে, নাকি সেখানে নারীরা আছেন, শিশুরা আছেন, বয়োবৃদ্ধরা আছেন, সবাই আছেন? হ্যাঁ মুন্নি, পুরুষ নারী থেকে শুরু করে সব বয়সের মানুষ, সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ কিন্তু এই মঞ্চে গত চার দিন ধরে এসেছিল। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটে নাই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে কে কোন বয়সী, কে কোন আদর্শে বিশ্বাসী বা কে কোন মতাদর্শে বিশ্বাসী, এটাকে তারা মূল মন্ত্র মনে করছে না। তারা মনে করছেন সারা বাংলাদেশে যে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সারা বাংলাদেশ যেমন জেগে উঠেছে, সেই গণবিস্ফোরণে তারা নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য কিন্তু গত চার দিনের মতো আজকেও এখানে সমবেত হয়েছে। মুন্নি, কনক, আপনাকে ধন্যবাদ। কেবল চট্টগ্রাম, খুলনায় নয়, কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজশাহীতে চলা আন্দোলনে সকাল থেকে জোর দিয়েছে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রংপুর কারমাইকেল কলেজে গণমঞ্চ তৈরি করা হয়েছে, চলছে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিল সহ নানা কর্মসূচি। কাদের মোল্লার ফাঁসির দাবিতে ফরিদপুরের সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে। ফরিদপুরের শহরের জনতা ব্যাংকের মোড়ে গান, কবিতা, নাটক সহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে পালন করা হচ্ছে অবস্থান কর্মসূচি। নওগাঁয় সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে মানববন্ধন করছে মুক্তিযোদ্ধারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড সকালে স্থানীয় বিজের মোড় স্বাধীনতা ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন করে। কুষ্টিয়ার প্রতিবাদ মঞ্চের আয়োজন করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে। এই প্রতিবাদ মঞ্চে সংহতি প্রকাশ করেছে প্রায় 20টি সংগঠন। কাদের মোল্লার ফাঁসির দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদর্শন করে স্থানীয় কমিউনিস্ট পার্টি, ছাত্রলীগ, যুবলীগ ও সেক্টর কমান্ডার ফোরাম। যুদ্ধাপরাধীদের দ্রুত ফাঁসির দাবিতে ঝালকাঠিতেও গণ আন্দোলন শুরু হয়েছে। রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর মুক্তিযোদ্ধা কমান্ডার্স ফোরাম 71 ও সর্বস্তরের লোকজন এই আন্দোলনে যোগ দিয়েছে। মোদের কোনো দল নাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নতুন প্রজন্ম জনতার মঞ্চ গঠন করেছে। এছাড়া সকালে শহরের হামদহ মোড়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এছাড়া পটুয়াখালী, নরসিংদী, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদী জনতার গণসমাবেশ। মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লা গাজীপুরের কাশিমপুরে কারাগার বাগানে মালির কাজ করছেন। সকালে তিনি বালতি দিয়ে ফুলের বাগানে পানি ছিটিয়ে দেন। কাশিমপুরের কারাগারের জেলা সুভাষচন্দ্র ঘোষ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক সামর্থ্যের উপর ভিত্তি করে তাকে এই কাজ দেওয়া হয়েছে। কারাগারের ষাট সেলের পূর্ব পাশের দোতলায় তাকে থাকার জায়গা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কারাবিধি অনুযায়ী মোটা চালের ভাত পাচ্ছেন এই যুদ্ধাপরাধী। গ্রেফতার হওয়ার পর 2010 সালের 19 জুলাই কাদের মোল্লাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। সেখান থেকে 2001 সালের 24 জুন তাকে পাঠানো হয় কাশিমপুরে। রায়ের আগে তাকে ঢাকায় নেওয়া হয়। রায়ের দুদিন পর আবারও তাকে কাশিমপুরে ফেরত পাঠানো হয়েছে।